অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া যাদের জীবনসাথী বা জীবনসঙ্গীরা দীর্ঘদিন বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন তাদের বেকারত্বের অবসান ঘটতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার বৃষ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জনের সাথে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। তাছাড়া মন ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। এবার মিথুন রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার কর্কট রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশি জোয়ার বইবে। এমনকি সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, যার ফলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি মালিক ভাড়াটিয়ার মতানৈক্যের অবসান ঘটতে পারে। এবার সিংহ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে। সেই সঙ্গে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হবে। এবার কন্যা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজ মস্তিতে কাটবে। এমনকি আপনার সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, এমনকি পাওনা টাকা আদায় হওয়ায় ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে। সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এবার তুলা রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে। এবার বৃশ্চিক রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, যার ফলে দিনের শেষে ধার দেনা করতে হতে পারে। এমনকি অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে। সেই সঙ্গে লটারি জুয়ারের শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। এবার ধনুরাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। এবার মকর রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। তাছাড়া মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে, যার ফলে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটতে পারে। এবার কুম্ভ রাশির জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া জীবন
সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক ব্যক্তি যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো চোর চিটিং বাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকুন। এমনকি লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে দুই চাকার যানবাহন অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্ত।